নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সুপ্রিম কোর্টে সুপ্রিম ধাক্কা, এবং এই ধাক্কায় নাজেহাল হয়ে গেছে সব দলই। তার সঙ্গে সঙ্গে এই রাজ্যেতেও কিন্তু ধেড়েই দূর পড়ে যাচ্ছে চিন্তায়। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি, আপনাদের রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। এই রাজ্য বা এই গোটা দেশে বিভিন্ন দুর্নীতি নিয়ে অনেক দলই কিন্তু নাজেহাল হয়ে আছে। মানে যে যার মতো পেরেছে, টাকা পয়সা এদিক ওদিক করেছে, কোথাও কাটমানি, কোথাও চাকরি বাঁচা, এই সমস্ত কিছু শুধু এই রাজ্যে নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকে কিন্তু জড়িয়ে গেছে। সে আপনি যদি আপ দেখেন, মানে আম আদমি পার্টি, সেটা থেকে শুরু করে কংগ্রেস, সবেতেই দেখবেন সব জায়গায় কেউ না কেউ কোথাও না কোথাও কোনো না কোনো দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে। তবে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গে পরে আসছে। আগে যাই দেশের খবর নিয়ে। দেশের এরকম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যেহেতু সিবিআই তাদেরকে ডাকছে, ইডি ডাকছে, এটা নিয়ে 14টা দল তারা সবাই মিলে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যে এই কেন্দ্র সরকার তারা সিবিআইকে ব্যবহার করে বিভিন্ন বিরোধী দলের মুখ বন্ধ করার চেষ্টা করছে, এবং সিবিআই আর ইডিকে ব্যবহার করে তারা মিথ্যে মামলায় জড়াচ্ছে সবাইকে। এটা হচ্ছে তাদের মূলত অভিযোগ ছিল, এবং সেই অভিযোগ নিয়ে তারা সুপ্রিম কোর্টে একটা মামলা করে, এবং সেই সুপ্রিম কোর্টের মামলার আজকে শুনানি ছিল। কিন্তু সেই শুনানিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি, সর্বোচ্চ বিচারপতি, তিনি কিন্তু প্রথমেই জানান যে এই মামলাটা কেন হবে বা কি জন্য হবে, কারণ এই মামলায় নির্দিষ্ট করে কোনো অভিযোগই নেই। কেন্দ্র সরকার নাকি সিবিআই বা ইডিকে দিয়ে বিরোধী দল যারা আছে তাদেরকে টাইট করছে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সুপ্রিম কোর্টে একটাই জানতে চেয়েছিল যে আপনারা এটা দিয়ে কোনো একটা এভিডেন্স দিন, যে কোনো একজনের বিরুদ্ধে যে করা হয়েছে সুপ্রিম কোর্টে, বা কোনো একজনের বিরুদ্ধে সিবিআই বা ইডি যে গেছে গিয়ে মামলা করেছে বা সিবিআই বা ইডি তাদেরকে ধরছে, তাদের দোষ নেই, এরকম একটা কোনো এভিডেন্স দেখান। অর্থাৎ উইদাউট এভিডেন্স তো আপনি কিছু বলতে পারেন না, তো সেই এভিডেন্স একটা দিন, একটা প্রমাণ দেখান, কোনো একটা স্পেসিফিক কেস নিয়ে আসুন, সেই কেসের উপর দাঁড়িয়ে সমস্ত কিছু হবে। কিন্তু এক্ষেত্রে তারা সেটা করেনি। অভিষেক মনু সিংভি কিন্তু এই কেসটা মুভ করছিলেন, অর্থাৎ 14টা বিরোধী দলের জোট একত্রিত হয়ে তারা চেষ্টা করেছিল যে এই যে সমস্ত তদন্ত চলছে, এই তদন্তগুলো যেন মোটামুটি থেমে ধুয়ে যায়, মানে সুপ্রিম কোর্ট আদেশ দেবে সিবিআই ইডি বন্ধ হবে, আবার বহাল তবিয়তে সবাই মতো থাকবে। কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে রাজনীতির ব্যক্তিদের জন্য আলাদা করে আইন এবং সাধারণ ব্যক্তিদের জন্য আলাদা করে হবে, এটা ভাবার কোনো জায়গা নেই। অর্থাৎ এরকম কোনো অপশন খোলা নেই কোথাও। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন কারণ সবার জন্য সমান। একটা সাধারণ মানুষের যার সাজা হবে, একটা রাজনীতিবিদ হোক বা যেই হোক তার সাজাও সেমই হবে। কাজেই এই সমস্ত বিষয় নিয়ে কোনো কিছুই শোনাই হয়নি। ফলত এই যে আবেদন করেছিল, আবেদনটা বাপস নিল, অর্থাৎ ফিরিয়ে নিল অভিষেক মনু সিংভি। অভিষেক মনু সিংভির এই ফিরিয়ে নেওয়ার মধ্যে কিন্তু হারিয়ে গেল সমস্ত কিছু। অর্থাৎ এই যে বিরোধী দলের যে চেষ্টা ছিল, এটাকে চেষ্টা বলবো, আমি তো বলবো অপচেষ্টাই, সে অপচেষ্টা কিন্তু শেষ হয়ে গেল, কারণ আর টেফু চলবে না। অর্থাৎ কেন্দ্র সরকার সিবিআই কে রিক্রুট করছে, ইডি কে পাঠাচ্ছে তাদের মুখ বন্ধ করার জন্য, যেভাবে এই রাজ্যের নেতারা আর কি বলে আর কি, মন্ত্রী ফন্ত্রী সব আওয়াজ দেয়, তো সেভাবে অন্যান্য রাজ্যও একইভাবে চলছিল। কেজরিওয়ালও তো মাঝে মাঝে বলে দিচ্ছিল, তাদের যে সিসোদিয়া ঢুকে গেছে জেলে, তার সম্বন্ধে বলতে গিয়ে তো এমন কথাই বলে দিয়েছিল, ভগৎ সিং এর সঙ্গে তাকে তুলনা করে দিয়েছিল। অর্থাৎ যাকে পারে যার সঙ্গে তার সঙ্গে তুলনা করে দেয়। এই রাজ্যেও শুনেছি মাঝে মাঝে জেলে গেলে আমি অমুকের মতো, মানে নেতা, বড় বড় নেতা বিপ্লবীদের কথা বলে ফেলেন। অ্যাকচুয়ালি এইসব জেলে যাওয়াগুলো এদের উদাহরণ আনা উচিত। লালু প্রসাদ যাদবের মতো আমি জেলে যাব, লালু প্রসাদ যাদবের মতো জেলে থেকে আমি লড়বো, বা নিজের পক্ষে যদি বাংলার বুকে হয় তাহলে মদন মিত্রের মতো আমি জেলে থাকবো, জেলে ছিল আর কি যতদিন, সে সিবিআই হেফাজতে থাকি জেলেই থাক বা যেভাবেই থাক, ওই সারদা কেসে ওই রকম জেলে থাকবো, বা কুনাল ঘোষের যেরকম জেলে ছিল সেরকম আমি জেলে থাকবো, জেলে থেকে লড়বো, এইগুলো বলতে পারেন। কিন্তু বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে টেনে নিয়ে এসে যেগুলো করেন সেগুলো ঘৃণ্য কাজ। তো এই পোর্শনটা আপনি যদি বাদ দেন, অর্থাৎ কেন্দ্রের যে সমস্ত ব্যাপারটা হলো যদি বাদ দেন, তাহলে রাজ্যে আমি ধীরে ধীরে কেন চিন্তা বলছি, কারণ এই জিনিসটা তো রাজ্যও ছিল, অর্থাৎ রাজ্যবাসীকেও বোঝানো হচ্ছিল যে সিবিআই ইডি এদেরকে দিয়ে কেন্দ্র সরকার আমাদের আটকানোর চেষ্টা করছে, এই রাজ্য হচ্ছে এমন একটা রাজ্য যেখানে বিজেপিকে আমরা আটকে দিয়েছি, মানে বিজেপি যেন এখানে জিতে গেছিল তাকে আটকে দিয়েছে। অ্যাকচুয়ালি বিজেপি এখানে কিন্তু যা পাওয়ার পেয়ে গেছে,
70টা জায়গায় মানে দুটো তিনটে জায়গায় 77টা আসন পেয়েছিল, 7 জন এদিক ওদিক হয়ে গেছে আলাদা কথা, কিন্তু পেয়েছিল তো। অর্থাৎ বিজেপি তো তাদের জায়গা তৈরি করে ফেলেছে, আটকাতে কোথায় পারলো? তৃণমূল এই প্রশ্নটা কেউ করেনি, কারণ মিডিয়া সেভাবে প্রশ্ন করে না, করলে আবার সে মিডিয়া নাকি আবার পায় না কিছু বিজ্ঞাপন বিজ্ঞাপন, বাদ দিন ওদের কথা। এবার আসে আসল কথা, যে কেন আমি বললাম ধীরে ধীরে বা চিন্তা থাকবে, তার কারণ হচ্ছে গত দুদিন আগে মানে যেদিন ছিল সিবিআই এর 60তম বর্ষপূর্তি হলো, অর্থাৎ 60তম বছর হয়ে গেল, 60 বছর হলো সিবিআই কাজ করছে ভারতবর্ষে, সেই 60 বছরের বর্ষপূর্তি পালন যখন হচ্ছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু একবার আপনি শুনুন, শুনলে বুঝে যাবেন কেন বলছি এই রাজ্যে ধীরে ধীরে প্যালপিটেশন শুরু হয়ে যাবে। শুনুন, দেশ মে করাপশন কে খিলাফ কার্রওয়াই করনে কে লিয়ে রাজনীতি কি ইচ্ছা শক্তি মে কোই কমি নাহি হ্যায়। আপকো কহীন পর ভি হিচকনে কহীন রুকনে কি জরুরত নাহি হ্যায়। মে জানতা হুঁ জিনকে খিলাফ অ্যাকশন লে রহে হ্যায় ও বহুত তাকতবর লোক হ্যায়, বরসোঁ বরস তক ও সরকার কা সিস্টেম কা হিসা রহে হ্যায়। সম্ভব হ্যায় কই জগহ কিসি রাজ্য মে আজ ভি বিস্তৃত সত্তা কা হিসা হো, বরসোঁ বরস তক উন্হোনে ভি এক ইকোসিস্টেম বানায়া হ্যায়। ইকোসিস্টেম অক্সর উনকে কালে কারনামো কো কভার দেনে কে লিয়ে আপ জেসি সংস্থাও কি ছবি বিগাড়নে কে লিয়ে অ্যাক্টিভ হো জাতা হ্যায়। এজেন্সি পর হি হামলা বোল দো, ইয়ে লোক আপকা ধ্যান ভটকাতে রহেঙ্গে লেকিন আপকো আপনে কাম পর ফোকাস রাখনা হ্যায়, কোই ভি ভ্রষ্টাচারী বচনা নাহি চাহিয়ে। শুনলেন, অর্থাৎ পরিষ্কার ভাবে কিন্তু নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন যে সিবিআই তোমরা হাত খুলে কাজ করো এবং যতই যে যাই আসুক যা কিছুই আসুক বাধা তোমরা তোমাদের কাজ করো, অর্থাৎ সিবিআই কিন্তু ফ্রি স্পেসে খেলবে, অর্থাৎ ফুল দামে খেলবে। আসলে খেলা হবে এই রাজ্যে চলে তো তাই বললাম খেলবে, সিবিআই যখন ফুল ফেজে খেলতে শুরু করবে তখন কিন্তু এই রাজ্যে ধেরে দূর পালানো জায়গা পাবে না, কারণ ধেরে ইঁদুরও কোণঠাসা হবে। গোটা বাংলা এবং গোটা ভারতবর্ষের জনগণ আজকে বুঝে গেছে সুপ্রিম কোর্টের আদেশের ফলে যে সিবিআই কে প্রধানমন্ত্রী ইউজ করছে বা কেন্দ্র সরকার ইউজ করছে এটা নয়, আসলে সুপ্রিম কোর্টও বলছে প্রত্যেকটা মানুষের যেরকম একটা সাধারণ মানুষ মানে আপনার যেরকম হবে তদন্ত, একজন রাজনীতিবিদ সে যেই হোক যত বড় নেতা যত বড় মন্ত্রী হোক তার ক্ষেত্রে একইভাবে তদন্ত হওয়া উচিত, এটা আমাদের ভারতবর্ষের সংবিধান, এটাই আমাদের ভারতবর্ষের আইন কানুন, কাজে সেই আইন কানুনের উপর নির্ভর করে আগামী দিনে ধীরে ধীরে কিন্তু সুরসুর করে খাঁচাবন্দি হবে, এটা একদম পরিষ্কার। কাজেই চিন্তা বাড়ছে এই রাজ্যে ধীরে ধীরে, সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে চিন্তায় পড়ে যাবে কিন্তু এই রাজ্যের ধীরে ধীরে, কারণ সবার ক্ষেত্রে একই নিয়ম লাগু হবে। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা, রুদ্রবার্তা মানেই আপনারা জানেন আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে, যদি মনে আমার কথা যুক্তি ছিল অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন হ্যাঁ ঠিক বলেছি, যদি মনে হয় এরকম আনকাট কথা আপনার শুনতে ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর যাবেন, তার আগে যাবেন না। এটাই ছিল এখনকার বার্তা, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়, ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা, এখন ক্ষমতা আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।